কি সানি? সানি তুমি কখন এলে? অনেকক্ষণ এসেছো, আমি ঘুমিয়ে পড়েছিলাম না? এত বড় একটা বিছানা থাকতে এখানে এরকমভাবে ঘুমোচ্ছো কেন? চলো ঠিকভাবে শুবে, চলো এসো। আগে দাঁড়ো দাঁড়ো, তুমি আমাকে বলো রেহানা ঠিক আছে তো? ডক্টর কি বলেছে, ওর ঠিক হয়ে যাবে তো? রেহানা তোমার সঙ্গে কথা বলেছে? আচ্ছা, ওকে এখনো আপসেট? আরে বাবা এক মিনিট দাঁড়াও, এতগুলো প্রশ্ন একসাথে বললে আমি উত্তর দেবো কী করে? তোমার প্রশ্ন করা হয়ে গেছে বলি আমি। রেহানার জ্ঞান ফিরে এসেছে, ও সবার সাথে কথা বলেছে, কোনো চিন্তা নেই। মানে রেহানা তোমার সঙ্গে কথা বলেছে? হ্যাঁ আমার সাথে কথা বলেছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ও মানসিকভাবে অনেক বেটার আছে, একদম ঠিক। ও নিজের ভুলটা স্বীকার করেছে। অবাক হচ্ছে তো জানি, আজকে রেহানাকে দেখলে ওর কথা শুনলে আরও অবাক হতে। ও এত সেন্সিবল, এত ম্যাচিওর কথা বলছিল না? আমার জানো তো সেই আগে রেহানার কথা মনে পড়ে যাচ্ছিল, যখন প্রথম প্রথম ওর সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। সুস্মিতা আন্টি তো আমাদেরকে ওর সাথে দেখাই করতে দিচ্ছিল না, তারপর ওই নিজে সবাইকে ডেকে সবার সামনে নিজের দোষটা স্বীকার করলো। ও এটাও বলল যে তোমার ওপর ওর আর কোনো রাগ নেই, ইনফ্যাক্ট কারোর উপরই কোনো রাগ নেই। সত্যি? হ্যাঁ সত্যি। বাবাকে কি বলেছে জানো? বাবাকে বলেছে যে সত্যি যদি তুমি আমাকে নিজের মেয়ে মনে করো তাহলে তিতলিকে সানির বউ হিসেবে অ্যাকসেপ্ট করে নাও। আসলে কি বলতো, রেহানা না খুব লজ্জিত এটা করে। ও কি ভাবতো আমাদেরকে নিয়ে, কি বলতো, ওটা আর এখন ম্যাটার করে না। ও বুঝতে পেরেছে যে এরকম হাত কেটে জোর জার করে সত্যি তো কোনো লাভ নেই, জীবনটা এর থেকে অনেক বড়, আর এতে তোমার আর আমার কোনো দোষ নেই। রেহানা নিজে থেকে এটা বুঝতে পেরেছে আর ও সবাইকে ডেকেই কথাগুলো বলেছে? হ্যাঁ, আরে আমি সত্যি বলছি, বিশ্বাস করো তোমাকে খুশি করার জন্য আমি বানিয়ে বানিয়ে বলছি না। ও এটাও বলেছে যে তিতলি কত ভালো মেয়ে আর তোমার ওপর ওর কোনো রাগ নেই, বারবার বলেছে। আর ও বুঝতে পেরেছে যে আমি আর ও শুধুমাত্র বন্ধু, আর আমাদের বন্ধুত্বটা এরকমই থাকবে সারা জীবন, কিন্তু এর থেকে বেশি ও আর কিচ্ছু এক্সপেক্ট করবে না। আর সবথেকে বড় পাওনা কি বলতো, ও এটা বুঝতে পেরেছে যে আমি ওকে শুধু বন্ধুর চোখেই দেখি, তার চেয়ে বেশি নয়, আর কোনোদিনই দেখতে পারবো না। ও আমার আর তোমার মাঝখানে কোনোদিন আসবে না। দেখো তিতলি, এটাতে অ্যাটলিস্ট যে ঝামেলাগুলো হচ্ছিল সেগুলো তো বন্ধ হবে, বলো তাই না? সত্যি যদি রেহানা রিয়েলাইজ করে থাকে আমি কোনোদিনও ওর কোনো ক্ষতি চাইনি, তাহলে তো ভালোই। আমি সব মানুষকেই বিশ্বাস করতে চাই। ব্রো চেল চেল, ঠান্ডা হয়ে এবার। আরে হাতে কোল্ড ড্রিঙ্কসটা ধরেছিস কেন, খা। কি বলছিসটা কি তুই? হ্যাঁ এটা এটা খেয়ে আমি এখন ঠান্ডা হব? রাজীব, আমার আমার মাথা গোটা শরীর এখনো জ্বলছে। হ্যাঁ জ্বলছে, এত প্ল্যান করলাম তিতলিকে শিক্ষা দেব বলে, তিতলিকে তুলে নিয়ে যাব বলে, আর লাস্ট মোমেন্টে রাহি এইভাবে এইভাবে পাল্টি খেয়ে গেল। আরে কি করে করতে পারে ও এটা? সানি আর তিতলির বিয়ে নিয়ে এমন রিয়্যাক্ট করলো যে নিজের হাত কেটে ফেললো, আর হাত কেটে ওর এমন রিয়েলাইজেশন হলো যে ও শুধু সানিকে নয় তিতলিকেও ক্ষমা করে দিল। মানে মানে হাউ ক্যান শি ডু ইট? তো আমি তোকে বলছি রাজি, আমার বোন ভালো হয়ে গেছে তো, আমার বোন দয়া দেখাচ্ছে সানিকে তিতলিকে সবাইকে, কিন্তু আমি আমি কোনোভাবেই দয়া দেখাতে পারবো না ওদের। আমি কিচ্ছু বলি না, ওরা আমায় যথেষ্ট জ্বালিয়েছে, আর শুধু আমাকে নয়, আমার বোনের এমন অবস্থা করেছে যে ও মরতে মরতে বেঁচে ফিরে এসছে, এর এর ফল ওদেরকে ভুগতেই হবে, ভুগতে তো হবেই। শোন ভাই, সানি আর তিতলির ওপর আমি বদলা নেব, তারপরেই ঠান্ডা হব। একটা মেয়ে হয়ে আমার গায়ে হাত তোলা, তাই তো রাজীবের গায়ে হাত তোলা। তিতলি এসব ভুলে যেতে পারে কিন্তু আমি এটা কখনো ভুলবো না, বুঝতে পারছিস? তিতলিকে আমি বরবাদ করি যে করেই হোক। আর শোন ভাই,
যা হয়েছে একদিক থেকে ভালোই হয়েছে, বুঝতে পারছিস? ভালোই হয়েছে। ইয়েস, তিতলি আমাদের হাতের নাগালে থাকবে এখন, রাইট? আর তিতলি এমন একটা জায়গায় বিয়ে করে গেছে, এমন একটা বাড়িতে বিয়ে করে গেছে, সেইখানে তুই যখন ইচ্ছে তখন যেতে পারবি, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থাকতে পারবি। তিতলি আর সানি এখন তোর চোখের সামনেই থাকবে। তুই চিন্তা করিস না, আমরা ঠিক প্ল্যান আউট করে নেব কি করে তিতলি আর সানিকে আমরা আলাদা করব। তিতলির জীবন আমরা নষ্ট করেই ছাড়বো, বরবাদ করেই ছাড়বো, যে করেই হোক। হ্যাঁ, কি করে করবি? শুনছিস না কি বলছি? রাহি ভালো হয়ে গেছে, ভালো বলে দিয়েছে সবার সামনে, প্রমিস করেছে না যে ও সানি আর তিতলিকে ক্ষমা করে দিয়েছে, দয়া দেখাচ্ছে। আর আমার বোনকে তো আমি চিনি, ও যখন প্রমিস করেছে ও এটা মেনটেন করবে। আর রাহি যখন একবার বলেছে যে ও সানি আর তিতলির মাঝখানে কোনো রকম কোনো ঝামেলা চায় না, ও অন্য কাউকে ঝামেলা করতেও দেবে না। আরে বাবা, তুই বুঝতে পারছিস না, তখন তো হসপিটালে সবাই ছিল, আর তুই তো মনে হয় তোর বোনের সঙ্গে ভালো করে কথাও বলতে পারিস নি। না, তাহলে এখন যা হসপিটালে, ও একা আছে, ওকে গিয়ে জিজ্ঞেস করো কেন এরকম করলো, কারণটা কি। হ্যাঁ, যা জিজ্ঞেস কর। শুন ভাই, তোর বোনের মাথায় এটা ঢুকিয়ে দে, ওর তোর বোনকে এটা বোঝা, বুঝতে পারছিস, যে মাঝখান থেকে এরম করে সব ছেড়ে ছুড়ে পিছিয়ে আসলে চলবে না, আমাদের ফাইট করতে হবে যাতে আমরা সানি আর তিতলিকে আলাদা করতে পারি, বুঝতে পারছিস? তোর বোনের মাথায় এটা ঢুকিয়ে দে যে ও এমন একটা মেয়ে, ওর কাছে এইসব এই ক্ষমা তারপরে এইসব বোকা বোকা ব্যাপার স্যাপারগুলো, এই ডিসিশন নেওয়াগুলো মানায় না, বুঝতে পারছিস? ওকে বোঝা, শি ইজ এ ফাইটার, ওরই ক্ষমতা আছে সানিকে ছিনিয়ে নেওয়ার, সেটাই করুক, ব্যাস। ঠিক বলেছিস রাইকে, বোঝাতে হবে, আমি বোঝাবো। এইভাবে এইভাবে সানি আর তিতলিকে মাঠ ছেড়ে দিলে হয় না, সানি আর তিতলি ফাঁকা মাঠে গোল দেবে আর আমরা বাইরে থেকে দাঁড়িয়ে হাততালি দেবো, এটা কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না, আর এটা হবে না। কি ভাবছ আমার তিতলি? ট্রাস্ট মি, রেহানার কথাগুলোতে খুব জেনুইনিটি ছিল, সো তুমি আর এটা নিয়ে কিছু ভেবো না, ঠিক আছে? খেয়েছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমার অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। সত্যি বলছো? না রে সানি, মিথ্যে কথা বলছো, সকাল থেকে ও কিচ্ছু খাইনি। তোর হসপিটাল যাওয়ার পর থেকেই ও ভীষণ চিন্তা করছে, শুধু ঘরে পায়চারি করে যাচ্ছে, জানিস? আমি কত করে বললাম কিছু খেয়ে নে, নইলে শরীর খারাপ করবে, কোনো কথা শুনছে না, ব্যাস একটাই কথা বলে যাচ্ছে, রেহানা কেমন আছে, রেহানা কেমন আছে, আর সানি ফিরুক তারপর আমি খাবো, কি বলবো বলতো? ঠিক আছে দিদিভাই, তোরা খাবারটা রেখে যা, আমার 5 মিনিট লাগবে ফ্রেশ হতে, আমি বেরিয়েই তারপরে আমি তিতলি দুজনে মিলে একসাথে খেয়ে নেব। হ্যাঁ, আর তুই দেখিস কিন্তু ও যেন ঠিক করে খায়। চাপা, আয় খাবারটা রেখে দি। কি রে, এবার তো সানি এসে গেছে, এবার খাবি তো? আর কোনো চিন্তার বিষয় নেই, ভালো খবর এসে গেছে, রেহানা ইজ ফিট অ্যান্ড ফাইন, একদম সুস্থ আছে, বুঝছিস? আর কিন্তু চিন্তা করবি না। যাক, এবার তোরা একটা কাজ কর, ঘুমিয়ে নে, তারপর তোরা যখন ঘুম থেকে উঠবি অনেক কিছু আলোচনা করার আছে। আবার কি আলোচনা করবি? আরে বাবা, অনেক কিছু বলার আছে তো। দেখ, তোদের বিয়েটা প্রথমত নমনম করে হলো, কোনো আচার অনুষ্ঠান কিছু হয়েছে বল, সেগুলো তো করতে হবে, মানে অনেক কিছু করার বাকি আছে, সেই বিষয়ে তো আলোচনাটা করব। তারপর মা এসেই দেখ না ঘরে চলে গেল, কোনো কথাবার্তা বলছে না, চুপ করে আছে একদম। তারপর বাবা এসেছে, মানে আমার তো টেনশন হচ্ছে, আবার মায়ের সাথে ঝগড়াঝাটি না শুরু করে, মানে কি যে করবো হে ভগবান। আর এর মধ্যে তুই বিয়ের আলোচনা করবি, কি দরকার দিদি ভাই,
আর যেভাবে সব কিছু ঘটে গেছে আমার মনে হয় না কোনো অনুষ্ঠানের দরকার আছে। হ্যাঁ, রিহানার ঝামেলাটা মিটেছে মানছি, বাট আগে বাবা নর্মাল হোক, তারপরে যা কথা হওয়ার হবে। ও মা, বিয়ের নিয়ম আচার এগুলো পরে করলে হয় নাকি? বিয়ের পরপরই তো করতে হয়, নাহলে তো অমঙ্গল হয় নাকি? ও বদ্দি ভাই বলো না, কাকিমণি তো এখনই বলতে শুরু করে দিয়েছে ওভাবে বিয়ে হলো, কোনো নিয়ম পালন করা হলো না, তাহলে এখনই ওরা একসঙ্গে থাকে কি করে? নিয়ম অনুযায়ী আজ তোমাদের কাল রাত্রি পড়বে, আর কাল হলো গিয়ে তোমাদের ফুলসজ্জা। তাহলে তোমরা যদি এখনই একসঙ্গে থাকো তাহলে কাকিমণি আবার কোনো ঝামেলা করবে না তো? ও বদ্দি ভাই বলো না। ছাড় তো কাকিমণির কথা, আর কাল রাত্রি হলেও সেটা তো সন্ধ্যাবেলা, এখন তো না। শোন, ওরা এক ঘরেই থাকবে, এবার যদি কেউ কিছু বলে সেটা আমি বুঝে নেব, কাউকে ভাবতে হবে না, বুঝেছিস? আর শোন, তোর কিন্তু খাওয়া দাওয়াটা করে নে, আর খাওয়া দাওয়া করে প্লিজ একটু ঘুমো তোরা। আহারে, দুজনের চোখগুলো কিরকম বসে গেছে। যাক, খাবারটা কিন্তু ঠিক করে খেয়ে নিস, ঠিক আছে? সবটা শেষ করবি কিন্তু। আমি যাই, চল চাপা, চলো।